অ্যাজ এ কান্ট্রি আমরা কিন্তু মিজারেবলি ফেইলড, মিজারেবলি ফেইলড, আই উইল আন্ডারস্কোর মিজারেবলি, শোচনীয়ভাবে আমরা পরাজিত এই ব্যাংক এই আর্থিক খাতটাকে ঊর্ধ্বমুখী করার ব্যাপারে। এটাকে আমরা করতে পারিনি, এটাকে শুধু করতে পারিনি না, আমরা এটাকে নিম্নমুখী করেছি গত 10-15 বছর। স্বাস্থ্যটাই ভালো না আমার, আমার আমার শরীরে যদি যক্ষা হয়ে যায় থাকে তাহলে তো আর আমি কাউকে সেবা দিতে পারবো না, আমি তো মাল টানতে পারবো না। এই সেক্টরটা যে যে ভার বহন করবে সেই ভার বহনের সক্ষমতা তার থাকবে না। এখন জিনিসটা ভার বহনের সক্ষমতাটা আমি কীভাবে মেজার করি, আমি যখন বলি এই বাজেট নিয়ে যখন আলোচনা হয় আমি বলি যে বাজেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থায়ন। সরকার কী বলেছিল বাজেটে ছিল যে অভ্যন্তরীণ খাত থেকে ধার করবে, আমার মনে হয় 1,16,000 না 1,00,000 এরকম ছিল, এবং পরবর্তী রিভাইজ বাজেটে পরিষ্কার বলা আছে 1,56,000 কোটি টাকা তারা ধার করবে। পেরেছে করতে পারেনি, টাকা নাই তো, ব্যাংকিং খাতে টাকা নাই। তারা কতখানি ধার করেছে, হ্যাঁ করেছে 96,000 কোটি, হ্যাঁ কিন্তু পরিমাণটা যেটা দরকার ছিল সেটা করতে পারেনি। না করতে পারাতে কী হয়েছে, অনেক জায়গাতেই হয়তো বিল পরিশোধ করতে পারবে না, অনেক বিদ্যুতের বিল, অনেক মানে এনার্জি সেক্টরের $100 billion শোধ করতে পারছে না, টাকাও নাই ডলারও নাই, টাকাও নাই ডলারও নাই, এই যে একটা অবস্থাটা। আমার 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 টাকা দাম থাকতো সেটাও নাই, আবার ডলার সেটাও নাই, এক্সপোর্টের ক্ষেত্রে উল্টোপাল্টা হয়েছে। আমি তো বলবো যে ব্যাংকিং খাতের ডাটাতে সবচেয়ে বেশি উল্টোপাল্টা আছে, এখানে তো 20%, ওইখানে তো 400% লুকানো আছে, অর্থাৎ আমি বলতেছি 10%, আসলে তো আর 25%-এর মতো হচ্ছে নন পারফর্মিং লোন। এটা কেন হচ্ছে, এটা তো আমি অ্যালাউ করছি উইন্ডো ড্রেসিং করে বিভিন্নভাবে তাদেরকে প্রশ্রয় দিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছে। কাজেই যদি বলা হয় যে কোন খাতে সবচেয়ে বেশি মানে ডাটা মিসরিপ্রেজেন্টেশন আছে, আর্থিক খাতে সবচেয়ে বেশি ডাটা মিসরিপ্রেজেন্টেশন আছে, এটা হওয়ার কথা না, যেটা সবচেয়ে স্বচ্ছ সবচেয়ে স্বচ্ছ হওয়ার কথা সেই খাতেই সবচেয়ে বেশি অস্বচ্ছ অ্যাকাউন্টিং আছে। এটা তো কার্পেটের নিচে দিয়ে আমি ময়লা ঢাইলে রাখতে পারি, ঢেকে রাখতে পারি, কিন্তু ময়লাটা তো ঘরেই আছে, ময়লাটা তো দুর্গন্ধ ছড়াবেই, এটা তো আর আমি বের করতে পারি, এটা তো পরিষ্কার করা হয় নাই। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেদিন আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ইসলামী ব্যাংক তো ভালোই প্রফিট করেছে, তাহলে লিকুইডিটি সংকট কেন? হ্যাঁ অবশ্যই গুড কোয়েশ্চেন, তাহলে প্রশ্ন লিকুইডিটি সংকট কেন? হ্যাঁ প্রফিট তো করেছে, তারা কিসের উপর প্রফিট করেছে, ওই নন পারফর্মিং লোনের উপরও তারা প্রফিট করেছে, কারণ তারা তো অ্যাক্রুয়াল ভিত্তিতেই দেখাচ্ছে তারা, হ্যাঁ যে আমি লোন দিয়েছি, লোন ইজ রানিং, সো ওটা থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি বা পাবো, সেটাকে ইন্টারেস্টটা ধরে নিলাম, ওটাকে ধরে ওটার উপর আমি ট্যাক্স দিয়ে দিলাম, সরকারও খুশি আমি ট্যাক্স পেয়ে গেছি, ভালো কথা। আসলে টাকাটা কোথায়? টাকাটা তো নাই, আমি তো একটা ফিকটিশাস নাম্বারকে কেন্দ্র করে সেখান থেকে টাকা দিচ্ছি, ড্রপ দিচ্ছি, ডিভিডেন্ড নিয়ে নিচ্ছি, সবই করছি, ডিপোজিটটা আমার চলে যাচ্ছে, ডিপোজিটটা খেয়ে ফেলতেছি আমি, যে কারণে লিকুইডিটিটা নাই। তো আমাকে বুঝতে হবে যে আমি ডিপোজিট খেয়ে যদি কোনো ব্যাংক চলে সেই ব্যাংক কোথায় যেয়ে দাঁড়াতে পারে, আমার ঘরের থালা বাসন বেছে যদি আমি পোলাও কোরমা খাই তো কতদিন খেতে পারবো আমি পোলাও কোরমা? তো এই এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে।